সন্ত্রাসবাদীদের হাতে নিহত লিটন নাথের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দামছড়ার বীরকুমার রিয়াং পাড়ায় বাড়ি ছিল লিটন নাথের। রাতে নাথারে নিজ বাড়ি থেকেই সন্ত্রাসবাদীরা তাকে অপহরণ করেছিল। পুলিশ তল্লাশিতে নামলেও তার হদিশ পায়নি। এর মধ্যেই ধরা পড়ে 4 জঙ্গি, তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তথ্য। অবশেষে খেদাছড়া থানা এলাকায় মাটির নিচ থেকে লিটনের পচা গলা দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দেয় সরকার। রবিবার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সরকারের এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন। যার মৃতদেহ পাওয়া গেছে, খুব দুঃখজনক ব্যাপার। লিটন নাথের আপনারা সবাই জানেন যে বীর কুমার রিয়াং পাড়াতে বিয়ের দামছড়াতে ওনার মৃতদেহ পাওয়া গেছে মাটির তলায়, এবং খুব দুঃখজনক ব্যাপার। এবং আমরা 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে টাকা জোলারে। ওরাই কোয়েশ্চেনিং করার পর, ইন্টারোগেশন করার পরে দেখিয়েছে সেই জায়গাটা। আমরা খুব দুঃখিত এবং যাদের ওনার পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং আমরা মোস্ট আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ঘটনা, আবার এমন ঘটনা যেমন না ঘটে আমরা নিশ্চয় পদক্ষেপ নেব। এবং সরকারের পক্ষ থেকে লিটন নাথের পরিবারকে আমরা 5 লক্ষ টাকা দেবো। এখন পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।